হয়েছে আমার গাছে। আর জেঠু এসছে, বম্মা এসছে ফুল নিতে। মা মা কালকে চলে গেল গো। এই দেখো কত ফুল ফুটেছে, এত ফুল তো আমার লাগে না, প্রতিদিন তো নিয়ে যেতে পারো। নিয়ে যাও, যা লাগে নিয়ে যাও। আমার শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছে ফুল, আর বর্মার জন্য নিয়ে যাচ্ছে ফুল। যে দুটো প্লাস্টিক দেওয়া হলো, দুটো প্লাস্টিকে দুজনের জন্য নিয়ে যাবে। আর আমি এখন রান্নাটা ঝটপট করে ফেলবো। চাল কুমড়ো বটি, এটাকে আমি ডাল ছিটিয়ে করবো চাল কুমড়োটাকে। আর রেসিপি করি এখন বর্তমান পনির আর এই চাল কুমড়ো বটিটা, এটারই প্ল্যান আছে। আর যদি কিছু করা হয় সেটা পরে ডিসাইড করবো। রান্না শেষ হয়ে গেছে আর ওনার ভাজা দিয়ে দিয়েছি। করোনা ভাজা করলাম, মাংস সকাল সকাল কে মাংস করবে তোমার জন্য? ও মাংস করনি পনির, বাও সেই মনে হয় খুব খারাপ হয়েছে, কিন্তু বাট আশা করি ভালোই হয়েছে। ঘুমের ভাব কাটেনি আর ভাত খেতে বসে পড়েছে নাকি? থ্যাংক ইউ। সকাল সকাল পানির ঠানি একটু ভালো ভালো খাওয়া পেলে মুডটা ভালো হয়ে যায়, তাই না? আবার নিয়েও যাবো। আচ্ছা ঠিক আছে, আমি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিবে তো? হ্যাঁ। তরকারিটা খেয়ে খেয়ে বলো কেমন হয়েছে। মিষ্টি কম হয়েছে, আঙুরটা লাগিয়ে দাও। পানিরে কেউ মিষ্টি দেয় না। হ্যাঁ ফালতু কথা বলো, মিষ্টি মিষ্টি বলো। এটা আলু পনিরের রসা, এখানে মিষ্টি দিলে ভালো লাগবে না। এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। তোরা সকলেই কেমন আছো? আই হোপ তোরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে তো রান্নাবাড়া সকালে হলো, এবার হচ্ছে মুন্না রাত্রে কি চিকেন নিয়ে এসেছিলো, তো সকালে আজকে তন্দুরি খাবে বলে, তো সকালে তো না সরি ভুল বললাম, মানে তন্দুরি খাবে বলে আজকে কালকে রাত্রে চিকেন নিয়ে এসেছিলো, তো সকালে তো সেসব সম্ভব না। তো আমি এখন চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিব, দু তিন ঘন্টা চার ঘন্টার জন্য রেখে দিব, ইভিনিংয়ে আমি সেটাকে তন্দুরি বানাবো। তো চলো এখন কি চিকেনটাকে ধুয়ে সেটাকে রেডি করা যাক, আর আজকের দিনটাকে তোমাদের সাথে স্টার্ট করা যাক। চিকেন তন্দুরি বানানোর জন্য আমি চিকেনটাকে এইভাবে ধুয়ে ভালো করে এই ঢাকাটার মধ্যে রেখেছি, যাতে করে সম্পূর্ণ জলটা ঝরে যায়। একদম পুরো জল ঝরে গেছে, চিকেনের আর কোনো একটুকু জল নেই। এবারে এটাকে আমি ম্যারিনেট করবো। আর ম্যারিনেট করার জন্য আমি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, এখানে দইটাকে জলটা পুরো ঝরা দিয়ে নিয়েছি। এই দেখো দই থেকে কতটা জল বেরিয়েছে, আর এইভাবে এখানে দইটা ঝরা দিয়ে নিয়েছি। আর এখানে আছে আমার তন্দুরি মশালা, চিকেন তন্দুরি মশালা, এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো আর এটা হচ্ছে জিরা গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি এবার ম্যারিনেটটা করে ফেলবো। এখানে ফার্স্টে আমি দই দিয়ে দিব, 8 পিস চিকেনের জন্য আমি 8 টেবিল চামচ দই দিব।
8 পিস চিকেনের জন্য আমি 8 টেবিল চামচ দই দিয়ে দিলাম এতে এবার এখানে হচ্ছে আদা রসুন পেস্ট দিব আট চামচ হচ্ছে আদা রসুন পেস্ট আর 8 টেবিল চামচ দিয়ে দিলাম 8 পিস চিকেনের জন্য 8 টেবিল চামচ আদা আর রসুন পেস্ট এখানে অ্যাড করে দিলাম আর তন্দুরি মশলা হচ্ছে 1 কিলো চিকেনে 4 চামচ লাগে 4 টেবিল চামচ তো আমার 8 পিস চিকেন 1 কিলো থেকে বেশি আছে তো আমি একটু মাপ মতন দিয়ে দিব 4 5 6 চামচ দিয়ে দিব ছয় চামচ আমি এখানটায় চিকেন তান্দুরি মশলা অ্যাড করলাম এই সব মশলাগুলোকে আমি ভালো করে একসাথে মিলিয়ে নিব আর তান্দুরি মশলা দিলে অন্য কোনো মশলার দরকার হয় না বাট আমি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করবো এখানটায় আর একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করবো এটা হচ্ছে জিরে গুঁড়ো আন্দাজ মতন দিলাম এখানে সবটাই দেওয়া থাকে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটুখানি আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করবো আর তার সাথে এখানে একটু লেবু অ্যাড করব এখন টেস্ট অনুযায়ী এখানটায় হচ্ছে লবণ আর একটুখানি টার্মেরিক পাউডার অ্যাড করব টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবো আর টার্মারিক পাউডারটা অ্যাড করতে হবে আর এখানে কালারের জন্য আমি কাশ্মীরি রেড মির্চ পাউডার আমি কালারটা তন্দুরি মশলা থেকে তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা ভালো আসেনি সাদা সাদা ধরনের হয়েছে তাই জন্য আমি এখানটায় কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা সেটা অ্যাড করবো লবণটা আর হলুদটা আন্দাজ মতন করতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য একটুখানি টার্মেরিক পাউডার আর এখন হচ্ছে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করবো দেখতে পাচ্ছ মশলাটা একদম পুরো শুকনো শুকনো হয়েছে এই মশলাটার মধ্যে যেন জল না ছাড়ে কিছুতে সেটা একটু ধ্যান রাখতে হবে কেন কি মশলাটায় জল ছেড়ে গেলে চিকেন তান্দুরিটা মশলাটা চিকেনের ভিতরে ঠিক ভালো মতন ঢুকবে না আর মানে মশলা চিকেন তান্দুরিটা খুব একটা ভালো মতন ইয়ে হয় জল ছেড়ে গেলে মশলাটা ঢুকবে না তো যতটা মশলাটা শুকনো থাকবে ততটাই চিকেন তান্দুরিটা ভালো হবে এটা দেখো একদম পুরো শুকনো শুকনো হয়েছে মশলাটা আর আই হোপ এটা খুব ভালো হবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি অ্যাড করে দিচ্ছি কালারের জন্য পুরোটাই দিয়ে দিব এখানে ফুড কালার অ্যাড করা যায় কালারের জন্য বাট যেহেতু ঘরে খাবারের জন্য তো আমি কালারটা অ্যাড করলাম না আর ফুড কালার অ্যাড করলেও ওই করার আগ দিক দিয়ে অ্যাড করতে হয় ম্যারিনেশনে অ্যাড করতে হয় না তোমরা যদি চাও কেউ রেড ফুড কালারটা অ্যাড করতে পারো কিন্তু ওটা ম্যারিনেশনের সময় না যখন এইটাকে বানানো হবে মানে গ্রিল করা হবে বা উনুনে করলে পরে বা গ্যাস ওভেনে করলে পরে যখন করা হবে তার আগ দিক দিয়ে ওই ফুড রেড ফুড কালারটা একটুখানি অ্যাড করে নিতে পারো ফর কালার এবার দেখো কালারটা সুন্দর চলে এসছে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াতেই কালারটা বেশ ভালো চলে এসছে তো এখন এটাকে আমি চিকেনের সাথে ম্যারিনেট করব তো এই মশলাটা পুরো একদম রেডি হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে তোমরা দেখে নাও সুন্দর করে আমি একদম
মশলাটা সবগুলো একসাথে মিলিয়ে নিয়েছি। আর এবারে এখান থেকে একটা একটা করে চিকেন নেব। এবারে এখান থেকে একটা একটা করে চিকেন নেব আর আমি এখান থেকে মশলাটা এখানটায় মাখাবো ভালো করে। এই চিকেনের গায়ে এরকম করে ইয়ে করা আছে, এতে করে মশলাটার ভিতরে যেন ঢুকে যায়, ওটা ভালো করে দেখতে হবে। ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম, তিন চার ঘন্টা পর ওটাকে বের করে আমি প্রিপেয়ার করব চিকেন তন্দুরিটা। আর মেবি আমি চিকেন তন্দুরিটা মাইক্রোওভেনেই করব। তো এখন আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে ইভিনিংয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো তন্দুরি বানানোর জন্য আমি চিকেনটাকে বের করে নিলাম, আর এখানে মাইক্রোওভেনও বের করে নেওয়া হয়েছে আমাদের। মাইক্রোওভেনে ওখানে সুইচ দেওয়া হলো, এখন হচ্ছে মাইক্রোওভেনে এটা গ্রিল করব। এটাকে এইভাবে দিয়ে না 15 মিনিট, ফার্স্টে এক পাশ, তারপরে 15 মিনিট আরেক পাশ, 15 মিনিট আধা ঘন্টার জন্য এটাকে গ্রিল করতে হবে। হচ্ছে যে দেখো এখানে মাইক্রোওয়েভ লেখা আছে, এটা মাইক্রোওয়েভ করা হচ্ছে, এরপরে গ্রিল করা হবে। এরপরে হচ্ছে যে এখানে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল এটা করা হবে 15 মিনিট। মাইক্রোওয়েভ করলে মাংসটা একদম পুরো সিদ্ধ হয়ে যাবে, তারপরে গ্রিল করা হবে 15 থেকে 20 মিনিট মাইক্রোওয়েভ গ্রিল করা হবে। তো তখন হচ্ছে পুরো রেডি হয়ে যাবে চিকেনটা। 6 মিনিট হতে 6 মিনিট বাকি আছে, এখন একবার বের করে একটু বাটার লাগিয়ে নিব, তারপরে দেখবো কি পজিশন আছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে দেখতে।
কটা হয়ে গেছে, এ কটা নামালাম, দেখো কালারটা কি সুন্দর এসছে। আর বাকি কয়েকটা হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে আর আস্তে আস্তে খাবো। তো এ কটা স্টার্ট করো, দেখো এটা কি সুন্দর সাজিয়েছে ও, এটা মুন্না রেডি করলো, দারুণ লাগছে দেখতে। স্টার্ট করো, রাজবীরকে নিয়ে স্টার্ট করো, ওটা হতে থাক। গরম গরম না খেলে ভালো লাগবে না, তো আস্তে আস্তে গ্রিল হচ্ছে, আস্তে আস্তে খাওয়া যাক। দেখি ঘোষদা কেমন হয়েছে, একটু ভেঙে দেখাও, কি সুন্দর জুসি হয়েছে দেখাও, একদম পুরো জুসি আর খুব টেস্টি, খুব সুন্দর হয়েছে। মা একদম জুসি, রাজবীর দেখো একটা খেয়ে নিয়েছে অলরেডি, কেমন হয়েছে রাজ? বললাম তোমাদেরকে চিকেন তন্দুরিটা যে এত টেস্ট হয়েছিল মানে বলার মতন না, সত্যি খুব জুসি খুব টেস্টি হয়েছিল। তো তোমরা এইভাবে চিকেন তন্দুরি ঘরে ট্রাই করতে পারো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমার দিনটা সত্যি খুব ভালো গেল তোমাদের সাথে, আর আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লেগেছে। তো তোমাদের যদি আমার ব্লগটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে, টিল দেন টাটা।